2024 সালে শুরুতে অনেকে প্রতিজ্ঞা নিয়েছিল যে এবছর আর হস্তমৈথুন করব না, কখনো দেখব না, অশ্লীল চিন্তা করব না। আর সেই 2024 সাল শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি। শুধু তাই নয়, যখন কেউ দীর্ঘদিন অতিরিক্ত পিচকারি নাড়িয়ে যখন সে অসুস্থ হয়ে পড়ে, তখন সে প্রতিজ্ঞা নেয় এই যে এই কাজ আর সে কোনোদিন করবে না। কিন্তু যখন সেই ব্যক্তি সুস্থ হয়ে ওঠে, তখন আবার সে সব ভুলে সে একই কাজ করতে শুরু করে দেয়। পৃথিবীর ইতিহাসে আমাদের মতো এত সুযোগ সুবিধা আর কেউ পায়নি, এমনকি কোনো রাজা মহারাজাও নয়। একটা সময় ছিল যখন কেউ কোনো কিছু শিখতে চাইলে তখন তাকে অনেক টাকা খরচ করতে তা শিখতে হতো, কিন্তু বর্তমানে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার সাহায্যে আপনি সব কিছু ফ্রিতে শিখতে পারেন। কিন্তু মূর্খ ব্যক্তিরা এইসব পাত্তা দেয় না, কারণ তারা অমূল্য ইন্টারনেট ডাটা ইউজ করে অশ্লীল ভিডিও দেখতে এবং অশ্লীল মডেলদের নোংরামি দেখতেই ব্যস্ত। এর ফলে তারা কোনো কিছু শেখা বা শেখার মানসিকতা জলাঞ্জলি দিয়ে এক পঙ্গু ব্যক্তিতে পরিণত হয়। একজন পঙ্গু ব্যক্তি যেমন কোনো কিছুই করতে পারে না, তেমনই একজন অশ্লীল ভিডিও দেখা ব্যক্তি বা একজন পিচকারি নাড়ানো ব্যক্তি লাইফে কোনো কিছুই করতে পারে না এবং কোনো সমস্যার মোকাবিলা করতেও পারে না, বরং একটা সময় তারা নিজেরাই সকলের কাছে সমস্যায় পরিণত হয়। তখন ব্যক্তি সমস্যায় পড়লে ঈশ্বর বা আল্লাহকে স্মরণ করে, কিন্তু তখন ভগবান বা আল্লাহ কেউ তাকে সাহায্য করে না, কারণ তিনি আপনাকে পৃথিবীর সব থেকে সেরা উপহারটি আগে দিয়েছেন। আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, শক্তিশালী প্রেরণা দিয়েছেন, যাতে বিপদের সময় মোকাবিলা ও সমস্যা সমাধান করার জন্য বুদ্ধির প্রয়োজন হয়। কিন্তু মূর্খ ব্যক্তিরা সব ব্যবহার করেছেন নোংরা বা খারাপ জিনিসকে পাওয়ার কাছে। তারা কখনোই শান্তভাবে বুদ্ধি প্রয়োগ করে দেখে না যে এই অভ্যাস তাকে কতটা কমজোর বা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। অনেক ব্যক্তি এমনও আছেন যারা বলে ঈশ্বর আমাদের মজা করার জন্য পিচকারি দিয়েছে, সেটা নাড়িয়ে মজা নিলে কি অসুবিধা। এবং তাদেরকে বলবো, ভগবান বা আল্লাহ আমাদের ব্রেন বা মস্তিষ্ক বলে এক শক্তিশালী জিনিস দিয়েছেন, আগে সেটার ব্যবহার ভালোভাবে করতে শিখুন। আর সত্যি বলতে প্রাচীনকাল এই কাজ করা হতো, বালকদের 12 বছর পর্যন্ত ব্রহ্মচর্যের শিক্ষা দেওয়া হতো, বীর্য রক্ষার শিক্ষা দেওয়া হতো, তারপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখেই সংসার করত। কিন্তু বর্তমানে বালক, কিশোর, যুবক আর কিছু না শিখুক বা জানুক, তারা পিচকারি নাড়াতে সবার আগে শিখে যায়। পিচকারি নাড়ালে বা মিলন করলে এক বিশেষ সুখ বা মজা পাওয়া যায়, আর এই মজা পৃথিবীর প্রতিটি প্রাণীই পেয়ে থাকে। এর কারণ, কোনো প্রাণী এই কাজ করে যদি সেই বিশেষ সুখ না পায়, তাহলে কোনো প্রাণী সে কাজ করবে না, যার ফলে সেই প্রাণের বংশবৃদ্ধিও হবে না, অর্থাৎ আপনি আমি সৃষ্টি হতাম না। সেই কারণে নেচার বা প্রকৃতির এই বিশেষ ব্যবস্থা কোনো প্রাণের বংশকে বাড়ানোর জন্য। কিন্তু বেশিরভাগ মূর্খ মানুষ এই মিলন বা হস্তমৈথুন করার মজাকে পৃথিবীর আসল আনন্দ বা শ্রেষ্ঠ হিসাবে মেনে নেয়। তাই বেশিরভাগ ব্যক্তি সেই কাজ বারবার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর করতে থাকে, যার কারণে ব্যক্তির ব্রেনের পাওয়ার, শারীরিক শক্তি, বুদ্ধি, আয়ু দ্রুত কমে যেতে থাকে এবং যার কারণ হলো ক্রমাগত বীর্যক্ষয়, বীর্যনাশ। কিন্তু যে ব্যক্তি এই বীর্যকে রক্ষা করে এসেছে বা প্রতিদিন রক্ষা করছে, তারা এ লাভও পাচ্ছে সাধারণ মানুষের থেকে অনেক বেশি, কারণ বীর্যের মধ্যে সেই অমৃত জীবন শক্তি লুকিয়ে রয়েছে, যা একজন সাধারণ ব্যক্তিকে অলৌকিক শক্তিতে প্রদান করে মহামানবের পরিণত করে। এবং এই ক্ষেত্রে অনেকেই বলবেন, আমি তো 1 সপ্তাহ হস্তমৈথুন করিনি, 1 মাস করিনি, আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। তাহলে দেখুন, মাসে 10,000 টাকা ইনকাম করতে একজন ব্যক্তিকে দিনের পর দিন পরিশ্রম করতে হয়, তাহলে ভাবুন জীবনে আসল আশ্চর্য অলৌকিক শক্তি পেতে একটু তো অপেক্ষা করতেই হবে। তার জন্য আপনাকে কিছুই করতে হচ্ছে না, কোথাও যেতেও হচ্ছে না এবং 1 পয়সা টাকা খরচ করতেও হচ্ছে না। উল্টে আপনি যা এতদিনে করেছিলেন সেটি বন্ধ করতে বলা হচ্ছে, পিচকারি নাড়ানো অশ্লীল ভিডিও দেখানোর চিন্তাগুলিকে আপনাকে বন্ধ করতে বলা হচ্ছে। আরে শুধু আমার কথা নয়, আপনি এতদিন জেনে থাকবেন এই নোংরা খারাপ অভ্যাস আমাদের কতটা নোংরা ও খারাপ করে তুলেছে। তাই যারা চেষ্টা করছেন 1-2 দিন কিন্তু 3-4 দিনের পর আর নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, তাহলে তারা কখনোই হাল ছাড়বেন না। 3-4 দিন পর যদি করেও ফেলেন তার জন্য আফসোস করবেন না, কারণ এখন অনেক ব্যক্তি আছে যারা এই অভ্যেসে এতটাই ছড়িয়ে পড়েছে যে তারা এইসব ছাড়ার নাম পর্যন্ত করে না। তারা সারাদিন নতুন নতুন অশ্লীল ভিডিও খুঁজতে থাকে এবং রাতে তা দেখে শরীরের বিষয় নষ্ট করার সাথে সাথে নিজের শরীরের মন, ব্রেন তথা জীবনও ধ্বংস করতে থাকে। কিন্তু ভালো কথা এই যে আপনি এই মায়াজালে গা ভাসিয়ে দেননি, তাই চেষ্টা করছেন। যারা আজ 3-4 দিন কন্ট্রোল করছেন, তারা সেটি 1-2 দিন করে বাড়িয়ে তুলুন। পিচকারি নাড়ানোর প্রচণ্ড ইচ্ছা হলে জোর করে না চেপে রেখে মন
মন খুলে হস্তমৈথুন করুন, কিন্তু চেষ্টা চালিয়ে যান, এক্সারসাইজ করুন এবং একদিন দেখবেন সেগুলি আর করতে ইচ্ছা করছে না এবং সেদিন বুঝতে পারবেন যে আপনি কত ভুল করেছেন জীবনে, আর সেদিন থেকে শুরু হবে আপনার নতুন জীবন।